বন্ধুরা নমস্কার, আমি সুজয় ভৌমিক। আমার সঙ্গীত জীবনের শুরুতে কিছু গুণী মানুষের সান্নিধ্য লাভ আমি পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম একটা নাম হল আমাদের সবার প্রিয়, আমাদের সবার শ্রদ্ধার মানুষ, শ্রী শ্রী নীলাঞ্জন নন্দী, বিখ্যাত কম্পোজার। নতুন করে নীলাঞ্জন দার সম্বন্ধে কিছু বলা এটা আমার ধৃষ্টতা। আমি জানি না আমার ধৃষ্টতা না আমার সৌভাগ্য আমি কি বলবো, সেটা আমি নিজেই একদম ভাষা হারিয়ে ফেলেছি। নীলাঞ্জন নন্দী এই নামটা আমাদের সঙ্গীত জগতে আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতন বিরাজ করছে। নীলাঞ্জন দার একদম নতুন একটা মৌলিক বাংলা গান মুক্তি পেতে চলেছে পুজোতে ষষ্ঠীর দিন, অবশ্যই ইউটিউব চ্যানেলে। অসাধারণ একটা বাংলা গান, একদম নিপাট বাংলা গান, বাংলা মেলোডি, যেটা প্রায় হারাতে বসেছি আমরা, সেইটা আবার ফিরিয়ে এনেছে নীলাঞ্জন দা তার কম্পোজিশনে। আমি গানটা শুনে আমার বোধ বুদ্ধি যতটা, আমার চিন্তাভাবনা আমার যতটা কাজ করে আর কি, সেই সেই জায়গা থেকে আমি এইটুকুনি বলতে পারি যে অত্যন্ত একটা সুন্দর মৌলিক বাংলা গান। এবং এই গানটা আপনারা অবশ্যই শুনুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন। মুক্তি পেলে সবার আগে শেয়ারটা হয়তো আমি করব। অসাধারণ একটা গান হয়েছে নীলাঞ্জনদার এবং অনেক বেশি ডিজার্ভ করে এই গানটা, আমার যেটা মনে হয়েছে। তো কাজী ষষ্ঠীর দিন আমাদের শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে একটা দুর্দান্ত গান পেতে চলেছি আমরা শ্রী শ্রী নীলাঞ্জন নন্দীর থেকে। আপনারা সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। বুকের পাঁজরে বাসছো কেন, যদি ভাঙবে বলে, ও যদি ভাঙবে বলে সম্পর্ক কোনো একদিন, করেছো কেন।